প্রয়াত হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই মারা যান তিনি। বয়স হয়েছিল 80 বছর। এক যুগেরও বেশি সময় আগে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কয়েক মাস আগেই মারাত্মক শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছানোয় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এছাড়াও ছিল নানাবিধ বার্ধক্যজনিত সমস্যা। গত কয়েক বছর ধরে ঘরেই নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। 2011 সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে পরাজয়ের পর সক্রিয় রাজনীতি থেকে ক্রমশই দূরে সরে যেতে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিআইএম নেতা শেষবার ব্রিগেডে গিয়েছিলেন 2019 সালে। তবে তখনও তিনি বেশ অসুস্থ, নাকে লাগানো ছিল অক্সিজেনের নল। সভামঞ্চের নিচে গাড়িতে 15 মিনিট বসে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই ক্রমশ তাঁর শরীর খারাপ হতে থাকে। শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে বারবার হাসপাতালমুখী হতে হয়েছে তাঁকে। গত বছর আগস্টেই 12 দিন হাসপাতালে থাকার পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর এই বছর আগস্টেই এলো দুঃসংবাদ, মারা গেলেন তিনি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।